যারা আধা নামাজি বেনামাজি, ওদের রমজান মাসে রোজা হচ্ছে হিন্দুদের উপবাসের মতো। হিন্দুরা উপবাস করে, হিন্দুরা ওদের রোজাকে কি বলে? উপবাস বলে। তো বেনামাজিদের রোজা রাখা হচ্ছে হিন্দুদের উপবাসের সমান। জি, কারণ যে নামাজ পড়ে না সে তার ইমানকে ভঙ্গ করে। কুফরের অবস্থা, কুফরের অবস্থা কোনো আমল কবুল হয় না, কুফরের অবস্থায় কোনো আমল কবুল হয় না। ভালো করে শুনে রাখেন, ফজরের নামাজ পড়েন না, সাহরি খেয়ে রাত 12টায় শুয়ে গেলেন আর রোজা রাখলেন, চার রক্ত নামাজ পড়েন, কি আশা করছেন আল্লাহর কাছে? বঞ্চিত হতভাগা, কোনো আশা করেন না আপনি, এ আশা করে লাভ নেই আপনার। ইসলামকে বুঝুন আর বুঝে পালন করুন, আর জাতিগত ইসলাম, দেশে যেটা পেয়েছি সেটাই ইসলাম, ওই ইসলাম পালন করে নাজাত পাওয়া যাবে না। জি, শিখতে হবে। ইসলাম হচ্ছে জ্ঞানের দিন, দিনুল ইলম, জ্ঞান অর্জন করার দিন, এলমের দিন, আর আমলের দিন, আর অনুসরণ ফলো করার দিন। ফলো করতে হবে ওহি, ফলো করতে হবে কোরআন এবং সুন্নাহ। আপনার বাপ দাদাকে ফলো করলে হবে না, যে আমার বাপও আধা নামাজি ছিল, আমি ওই রকম আধা নামাজি, আমার বাপ দাদা দেখি ওই রকম, অনেকে চাচা আছে ও ফজর পড়ে না তো আমিও পড়ি না, আমার বড় ভাই ফজর পড়ে না আমিও পড়ি না, ও রোজা রাখে আমিও রাখি, এইরকম ধর্মকর্ম করে জান্নাত পাওয়া যাবে না। জ্ঞান হাসিল করতে হবে, ওহির জ্ঞান, কোরআন এবং হাদিসের, এবং তা ফলো করতে হবে। ইত্তাবে মা ইউহা ইলাইকা, যা ওহি করা হচ্ছে তা ফলো করতে, অনুসরণ করতে হবে। আমরা কোরআন এবং হাদিস অনুসরণ করতে হবে, এলম হাসিল করতে হবে, এবং সেই অনুযায়ী জীবন গড়তে হবে, ইসলাম পালন করতে, সেটা হচ্ছে ইসলাম।